আর এবার চোখ রাখবো যে খবরে, চাঁদের মাটি থেকে মিলতে পারে অক্সিজেন এবং জ্বালানি। এই মাটিতে এমন কিছু যৌগ আছে যা কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেন এবং জ্বালানিতে রূপান্তরিত করতে সক্ষম। চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানীর গবেষণালব্ধ তথ্য দাবি করছে এমনটাই। জুল নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে সেই গবেষণা। চীনের মহাকাশযান চাঙ্গে 5 চাঁদ থেকে যে মাটি নিয়ে এসেছে তা পরীক্ষা নিরীক্ষার পর এই তথ্য মিলেছে বলে দাবি। তাছাড়া বিজ্ঞানীদের দাবি, চাঁদের মাটিতে দেখা গিয়েছে প্রচুর পরিমাণ লৌহ এবং টাইটেনিয়াম। চাঁদের মাটি থেকে ভবিষ্যতে অক্সিজেন এবং জ্বালানি পাওয়া গেলে অনেক কম ওজনের মহাকাশযান চাঁদে পাঠানো সম্ভব হবে, কারণ পৃথিবীর মাটি থেকে বয়ে নিয়ে যাওয়া অক্সিজেনের পরিমাণ এর ফলে কমানো যাবে। একই সঙ্গে মহাকাশযান তুলনায় হালকা হওয়ায় এর ফলে কমবে চাঁদে অভিযানের খরচও, যদিও এর আগেই চাঁদে প্রচুর পরিমাণে জলীয় বরফের অস্তিত্বেরও প্রমাণ পাওয়া গিয়েছিল। বিধানসভায় ইতিমধ্যেই শেষ হয়েছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে মামলার শুনানি। এরপর রায় দান করবেন স্পিকার, জানিয়েছেন আইনজীবীরা। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে শুনানি শেষ হলো বিধানসভায়। এরপর রায়দান করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানান বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয়ী হন মুকুল রায়। তারপর 2021 11 জুন তাকে তৃণমূল ভবনে দেখা যায়। এরপর মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে বিতর্ক তৈরি হয়। বিধানসভার অধ্যক্ষের কাছে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি। তা নিয়ে শুনানির পর 11 ফেব্রুয়ারি বিধানসভার অধ্যক্ষ জানান মুকুল রায় বিজেপিতেই আছেন। অধ্যক্ষের এই সিদ্ধান্তের পর হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। 11 এপ্রিল বিধানসভার অধ্যক্ষকে বিষয়টি পুনর্বিবেচনা করে 4 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করে হাইকোর্ট। হাইকোর্টের সুপারিশেই ফের মুকুল মামলার শুনানি শুরু হয় বিধানসভায়। সূত্রের খবর, বৃহস্পতিবার স্পিকার জানিয়েছেন মোট 4 দফায় শুনানি হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে শুনানি, তবে রায়দান কবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন দুপক্ষের আইনজীবীরা। আজকে শুনানি মূলত শেষ হলো, ওদের একটা রিটেন নোটস অফ আর্গুমেন্ট দেওয়ার ছিল, ওরা জমা করেছে। আজকে অর্ডারটা দেওয়া হয়নি, উনি খুব শর্টলি অর্ডারটা দেবেন। অর্ডার দেওয়ার আগে আমাদেরকে জানাবেন কবে অর্ডারটা দেবেন। না, আজকে ওদের তরফের জন্যই রাখা হয়েছিল মেইনলি, ওরা তো লাস্ট ডে অ্যাপিয়ারও করেনি। ওদের যদি ফার্দার কিছু বলার থাকতো সেই জন্যই আজকে রেখেছিলেন, ওরা কিছু আর ফার্দার সাবমিটও করলো না। দেখুন, আমরা আমাদের বক্তব্য রেখেছি এবং আমরা আমাদের সাবমিশনস নিয়ে ভেরি কনফিডেন্ট, এবং সেটা না হলে আমরা এই আবেদনটা করতামও না। তো আশা করছি আমাদের পক্ষেই থাকবে। এখন রায়দানের দিকেই তাকিয়ে সব পক্ষ। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।